আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাত। কি কোনো প্রশ্ন আছে আইসিটি ভাই? জি ভাইয়া, আরেকটা প্রশ্ন আছে ভাইয়া, যেটা মানে ই ছিল আর কি, মানে হ্যাঁ হ্যাঁ, আরেকটা প্রশ্ন হলো ভাইয়া, আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরবে ছিলেন তখন নাকি আরবের চারদিকে অন্ধকার ঢাকা ছিল আর কি, যে তৎকালীন সময়ে অনেক মারামারি, রাহাজানি, খুন খারাপি, মানে চতুর যাবত অনেক কিছু ছিল, তো সেই সময় নাকি তাহলে এমনই একটা অন্ধ। তাহলে জি ভাইয়া, কয়েকটা যুদ্ধের নাম বলেন, যে কয়েকটা যুদ্ধের কথা বলেন, যে নবী মোহাম্মদের আসার আগে, নবী মোহাম্মদ যখন ছোট ছিল তখন হুম হুম মনে করেন নবী মোহাম্মদ ছোট থেকে 40 বছর বয়স পর্যন্ত মক্কায় কয়টা জি যুদ্ধের ভাইয়া, কথা আপনি শুনেছেন? কয়টা যুদ্ধ হয়েছে এই 40 বছরে? ভাইয়া আমি এই ব্যাপারে তো তেমন একটা জানি না, তবে যতটুকু শুনেছি একটা মনে হয় নাই, এরপরে আচ্ছা, হয়েছে আর কি। নবী মোহাম্মদ যখন হিজরত করে, যখন 50 বছর বয়সে যখন মদিনায় হিজরত করে, এই এই ছোটবেলা থেকে 50 বছর পর্যন্ত যতদিন মক্কায় ছিলেন জি ততদিনে ভাইয়া, কয়টা যুদ্ধ হয়েছে মক্কায়? এটা মানে বদর যুদ্ধ হতে পারে, উহুদ যুদ্ধ হতে পারে। না, মক্কায় যাওয়ার, মদিনায় যাওয়ার আগ পর্যন্ত কোনো যুদ্ধ হয়নি। একটা যুদ্ধের নাম আপনি ও বলেন, যে মক্কায় যাওয়ার আগ, মদিনায় যাওয়ার আগ পর্যন্ত একটা যুদ্ধ হয়েছে মক্কায়, সেই একটা যুদ্ধের হুম নাম হুম বলতে পারবেন? না ভাইয়া, তাহলে আমি তেমন আচ্ছা, একটা তাহলে আমরা জানি না, তাহলে একটু জানতে আমাকে। পারলাম যে এই যে মোহাম্মদের জীবনের যে 50টা বছর, 50টা বছর মক্কায় তেমন কোনো যুদ্ধের কথা আমরা কিন্তু জানি না, তাই না? জি আর ভাইয়া, মোহাম্মদ যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর থেকে কয়টা যুদ্ধ হয়েছে সেটা একটু হিসাব, মোহাম্মদ যুদ্ধ করছে এটা কয়টা জি ভাইয়া, বলেন তো? তাও জানি না ভাইয়া। 100-এর উপরে, আল্লাহ, 100-এর উপরে? 100-এর উপরে আক্রমণ, লুটপাট, যুদ্ধ, হুম হুম এগুলা হয়েছে জি ভাইয়া, নবী মোহাম্মদের দ্বারা, নবী মোহাম্মদের দ্বারা যুদ্ধ হয়েছে 100-এর উপরে। তাহলে এবং হুম নবী মোহাম্মদের মৃত্যুর পরে অনেকগুলো যুদ্ধ হয়েছে, আবু বকর কাফেরদের, এই যে মুরতাদদেরকে হত্যা করার জন্য অনেক বড় বড় যুদ্ধ করছে এবং অনেক মানুষকে হত্যা করছে। এখন আপনি বলেন হুম তো হুম যে এক নম্বর বিষয় হচ্ছে যে নবী মোহাম্মদের 50টা বছর, সে 50 বছরের কোনো যুদ্ধ নাই, কিন্তু জি নবী ভাইয়া, মোহাম্মদ যে মদিনায় হিজরত করলো তারপর থেকে একের পর এক যুদ্ধ, একের পর এক খুন খারাপি, একের পর এক ডাকাতি, একের পর এক মানুষ হত্যা, একের পর এক অত্যাচার, মানুষের উপর অত্যাচার, একের পর এক গনিমতের মাল নিয়ে টানা হেঁচড়া, এবং মোহাম্মদের মৃত্যুর পরেও সে যুদ্ধ লেগে থাকলো। আবু বকর যুদ্ধ করলো, তারপরে হচ্ছে গিয়ে ওসমানের সময়, এই যে উমরের সময় তো ওমর তো পুরা ইয়া পর্যন্ত দখল করে ফেলছিল, ইউরোপ পর্যন্ত দখল করে ফেলছিল। তারপরে হচ্ছে, পরে আসছে হচ্ছে গিয়ে ওসমান, ওসমানকে তো হত্যা করলো, মুসলমানরাই হত্যা করলো, মানে তিনিও যুদ্ধ করেছেন অনেক, তাকে ওসমানকে তো মুসলিমরাই হত্যা করে ফেললো, জি মানে ভাইয়া, আবু বকরের ছেলে, আবু বকরের ছেলে নিজে গিয়ে হত্যা করলো ওসমানকে। তো এরপরে হচ্ছে আলী, আলীর শাসনামলে, আলীর সাথে তো মুয়াবিয়ার যে যুদ্ধ হয়েছিল আপনি নিশ্চয়ই জানেন, আপনি হুম জানেন হুম এটা, মুয়াবিয়ার যে যুদ্ধ হয়েছিল, এবং জি আলী ভাইয়া, যে আবু, ইমাম হোসেন, হ্যাঁ বলেন। জি হ্যাঁ জি ভাইয়া, এটা জানি, তারা মানে আচ্ছা, মেবি তীর খায়, তীর দ্বারা নিহত হয়েছিল। হ্যাঁ, আলীকেও, আলীকেও মারছে মুসলমানরা। তারপর আলীর যে দুই সন্তান, একটাকে খাওয়া, একটাকে বিষ খাওয়া মারছে, আরেকটা, আরেকটাকে তো কারবালার প্রান্তরে একদম মাথা কেটে নিয়ে গেছে, হ্যাঁ মাথা জি কেটে ভাইয়া, কর্তিত হুম হুম মাথাটা নিয়ে গেছে। এবং এরপরে যুদ্ধ বিগ্রহ চলতেই ছিল, চলতেই ছিল, চলতে ছিল, এই যুদ্ধ হুম হুম জিহাদ, এই যুদ্ধ হুম কখনো শেষ হয়নি। এবং নবী মোহাম্মদের জি একটা ভাইয়া, সরাসরি হাদিসি আছে যে আমি নাজিল হয়েছি এই কারণে যে আমি কিয়ামত পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে, যতক্ষণ পর্যন্ত না লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমি নাজিল হয়েছি, আমি এসেছি কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য। এখন আপনি বলেন জি যে ভাইয়া, আমরা যদি ধরে নেই যে সেই সময় আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, অনেক যুদ্ধ, মারামারি, কাটাকাটি, কোপাকুপি, অনেক খারাপ, আর জি মুহাম্মদ ভাইয়া, আসলো আর সব জায়গায় শান্তিপূর্ণ হয়ে গেল, এই দুটো কি ভাই মিলছে আপনার কাছে, কি মনে হয়? না ভাইয়া, এই দুটো তো তাহলে মিলছে না ভাইয়া, তাহলে তো একদম। তাহলে তাহলে তথ্য প্রমাণের সাথে তো এই জিনিসটা মিলছে না। আমরা, আমিও ছোটবেলা থেকে শুনে এসেছি নবীর আগে নাকি আইয়ামে জাহিলিয়াতে সবাই খালি কাটাকাটি করতো, মেয়েদেরকে তুলে হুম নিয়ে হুম যেত, মানে এটা করতো, সেটা করতো, মেয়েদেরকে জীবন্ত পুঁতে ফেলতো। তারপরে আমি বুঝতাম না যে মেয়েদেরকে যদি জন্মের সময় জীবন্ত পুঁতে ফেলতো তাহলে নবীরা এতগুলা বিয়ে করতো, এক একজন এত মেয়ে পাইতো কোথায়, এত মেয়ে, এত মেয়ে, নবী নিজেই বিয়ে করতে, মানে মনে করেন 30টার মতো মেয়ের সাথে তার সম্পর্ক ছিল, 30টা 35টা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল, যৌন সম্পর্ক ছিল। তারপরে তো সাহাবিরাও তো এক একটা কম যায় নাই, এক একজনের অনেকগুলা করে বিবি, অনেকগুলা করে দাসী, এত মেয়ে। কিন্তু আবার শুনি যে আইএমএ জাহিলিয়াতের যুগে নাকি জীবন্ত মেয়েরা জন্ম নিলে নাকি জীবন্ত পুঁতে ফেলতো, তাহলে এত মেয়ে আসতো জি ভাইয়া, আকাশ থেকে পড়তো নাকি, আকাশ থেকে কি মেয়ে পড়তো? আমি তো অবাক হয়ে যেতাম, এত মেয়ে পাইতো কোথায়, ঘটনা কি? তারপর শুনতাম যে খালি যুদ্ধ করতো, খালি নাকি এর আগে নাকি খালি যুদ্ধ করতো, তো যুদ্ধের কোনো কাহিনী, কাহিনী তো দেখি না। সেই আবু আব্দুল মুত্তালিবের সময় একটা একটা কাহিনী শুনি, যে বাদশাহ, এই যে আবাবিল পাখি নাকি এসে ওই যে হস্তি বাহিনীকে ইয়া করছিল, সেই সেইটা হচ্ছে আব্দুল মুত্তালিবের সময়, কিন্তু এরপরে তার কোনো জি যুদ্ধ ভাইয়া, বিগ্রহের কথা শুনি, তাই না? আপনি কি শুনেছেন? না ভাইয়া শুনিনি ভাইয়া, মানে মদিনার মানে পরবর্তী সময়ে যে 50 বছরের পরেই যত সব যুদ্ধের
নাম শোনা যায়, কিন্তু এর আগে শুনিনি আর কি তেমন একটা। তাহলে তাহলে যুদ্ধটা শুরু করলো কে? কাটাকাটি, মারামারি, কপাকপি, এগুলো শুরুটা করলো কে? শুরুটা তো করলো মোহাম্মদ। এছাড়া এর আগে তো সেখানে সেখানে যে একেবারে শান্তি ছিল তাও না, সেটাও আমি দাবি করছি না। সেখানেও যুদ্ধ টুদ্ধ হতো, সেখানেও গ্যাঞ্জাম হতো, কিন্তু এতটা ম্যাসিভ আকারে তো ছিল না। মোহাম্মদ আসার পর সেটা হ্যাঁ তো ম্যাসিভ আকারে চলে গেল, তাই না? জি ভাইয়া, তাহলে ইসলাম জিনিসটা কি শান্তি প্রতিষ্ঠা করলো নাকি যুদ্ধ যুদ্ধের সূচনা করলো? না ভাইয়া, তাহলে তো শান্তি তাহলে এখানে কোথায় পাওয়া গেল ভাইয়া? শান্তি তো পাওয়া যাচ্ছে না তাহলে, এটা আচ্ছা আর ঠিক যুদ্ধ আছে বা আইসিডি ভাই। অশান্তিকে ত্বরান্বিত করলো। জি হ্যাঁ ভাইয়া, আইসিডি ভাই, আপনি সংশয়.কম এ লেখাগুলো আরো ভালোভাবে পড়েন, আপনি নিশ্চয়ই পড়ে পড়লে তাহলে আপনার সাথে আরো আলোচনা করা যাবে। তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ভাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আরেকটা প্রশ্ন করতে পারি ভাইয়া? এটি লাস্ট প্রশ্ন আচ্ছা আচ্ছা ঠিক আছে, করেন, তাড়াতাড়ি করেন। ভাইয়া। ধর্ম যদি আমাদের মানে নৈতিক শিক্ষার অন্তরায় হয়ে দাঁড়ায়, আমরা যে জিনিসটা ছোটবেলা থেকে শিখতেছি যে ধর্ম আমাদের নৈতিক শিক্ষা দেয়, কিন্তু প্রকৃত পক্ষে যদি আমাদের মানে ধর্মটাকে জানার পরে যদি আমাদের মনে হয় এটা নৈতিকতার বিরোধী বা মানবিকতার বিরোধী, তাহলে মানে আমরা তাহলে নৈতিকতাটা মানবিকতাটা শিখবো কোথা থেকে ভাইয়া? মানে নৈতিকতা, মানবিকতা, এই জিনিসটা আমরা শিখবো হচ্ছে যুক্তি, তথ্য, প্রমাণের উপর ভিত্তি করে। যে জিনিসটা যৌক্তিক সেই জিনিসটা কি আমাদের মেনে নিতে হবে, যুক্তির খাতিরে সেই জিনিসটাই মেনে নিতে হবে। যখন আমরা দেখবো এই জিনিসটা সম্পর্কে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, এই জিনিসটা কারো জি ভাইয়া, অধিকার হরণ করছে, তখনই আমরা সেই যে যে জিনিসটা অধিকার হরণ করছে সেটা করবো না। যেমন ধরেন একটা উদাহরণ দিই, যে মনে করেন ইসলামে শিশু বিবাহ হচ্ছে হালাল, তাই না? জি ভাইয়া, শিশু মেয়েদেরকে বিয়ে করা ইসলামে একদম সম্পূর্ণ হালাল। আপনি যদি করতে চান করতে পারেন, আপনি যদি 50 বছরের বুড়া বেটাও হন তাহলে আপনি 6 বছরের মেয়েকে বিয়ে করতে পারবেন। নবী নিজেই এই কাজ করছে, এটা তো মানে সবাই জানে। এখন তো মোটামুটি আমাদের লেখালেখির পরে তো অনেক সবাই এখন জানে, মোটামুটি হাদিস পরিষ্কার ভাবে আছে এই জিনিসগুলো। এখন জি ভাইয়া, এই জিনিসটা আপনি কিন্তু বুঝতে পারবেন, তথ্য প্রমাণ দিয়ে বুঝতে পারবেন যে এই জিনিসটা একটা মেয়ের জন্য খারাপ। কারণ আমাদের কাছে জি যে ভাইয়া, তথ্য প্রমাণ আছে, বৈজ্ঞানিক তথ্য প্রমাণ আছে, সেগুলো থেকে অনেক গবেষণা করে দেখা গেছে যে একটা মেয়ে যদি কম বয়সী হয় তাহলে তার সাথে যদি এরকম একটা বুড়া বেটার বিয়ে হয় তাহলে তার সেই মেয়েটার শারীরিক এবং মানসিক দুই ধরনের ক্ষতি হতে পারে, ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। মানে এটা হচ্ছে একটা সেক্সুয়াল অ্যাবিউজ। একটা বাচ্চার উপরে কেউ এই ধরনের অ্যাবিউজ করতে পারে না, একটা বাচ্চাকে কোনোভাবেই টাচ করা যেতে পারে না, মানে জি ভাই, যৌনতার দৃষ্টিভঙ্গি নিয়ে একটা বাচ্চাকে স্পর্শ করা যেতে পারে না। এটা সভ্য সমাজে একেবারে ভয়ঙ্কর ক্রাইম, এটাকে সভ্য সমাজে পেডোফিলিয়া বলা হয় এবং পেডোফাইলদের কঠিন ভাবে সমাজে বয়কট করা হয় সভ্য সমাজগুলোতে, জি ভাইয়া, উন্নত দেশগুলোতে। জি এখন ভাইয়া, এই জিনিসগুলো তো আমরা তথ্য প্রমাণ দিয়ে জানি, তাই না? তথ্য প্রমাণ, হুম হুম যুক্তি, বৈজ্ঞানিক গবেষণা, এগুলো দিয়ে জানতে পারি। তাহলে জানতে পারার পর জি আমরা ভাইয়া, এইখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে বাচ্চাদের মানে বাচ্চাদের তো বিয়ে করা তো দূরের কথা, বাচ্চাদেরকে ওইভাবে ওই দৃষ্টিতে তাকানোও যাবে না বাচ্চাদের দিকে। বাচ্চারা হচ্ছে জি ভাইয়া, বাচ্চাদের কখনো কে যারা যৌন দৃষ্টিভঙ্গি নিয়ে তাকায় বাচ্চাদের দিকে, তাদের হুম মানসিকতাতে বড় ধরনের সমস্যা আছে, তাদের চিকিৎসা দরকার। তারা হচ্ছে জি সাইকোলজিক্যাল ভাইয়া, পেশেন্ট, তাদেরকে মানসিক চিকিৎসা দেওয়া দরকার। এইটাই আমরা এই যে যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে এই সিদ্ধান্তে আসলাম, ঠিক আছে? এখন ধর্মগ্রন্থে কি লেখা আছে না না লেখা আছে সেটা দিয়ে ভাই আমাদের কিছু যায় আসে না। আমাদের কাছে যুক্তি তথ্য প্রমাণটাই হচ্ছে মুখ্য। যেই বিষয়ে যুক্তি তথ্য প্রমাণ পাওয়া যাবে আমরা সেই দিকেই আমাদের আমাদের মোরাল স্ট্যান্ডটা হবে সেই দিকে, বুঝতে পেরেছেন? জি ভাই, জি ভাই, আর ব্যাপারটা ভাই একরকম মানবিকতাও বাধে, যে ব্যাপারটা কেমন কি মানবিকতা হবে ব্যাপারটা একটু সাই দেয় আর কি, যেটা কেমন কথা। ঠিক হ্যাঁ আছে হ্যাঁ ভাইয়া, অবশ্যই অনেক অবশ্যই, ঠিক আছে, অনেক ভালো থাকেন ভাইয়া, অনেক আইসি ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আবার কথা হবে আসলে। জি ভাই, অনেক অনেক ধন্যবাদ, আমার খুব ভালো লাগছে যে আপনার সাথে যুক্ত হয়ে আপনার সাথে কথা বলতে পেরেছি। অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা থাকলো। আচ্ছা আমারও খুবই ভালো লাগলো, আপনাকে বিদায় জানাচ্ছি, আবার আরেকদিন আশা করি কথা হবে।